এখন পর্যন্ত বামপুর পত্রিকালীন সরকার স্বীকার করে নাই এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক হামলা হয়েছে। আমরা সরকারের আইন কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ জানাই এবং লোকদের জ্ঞাপন করছি। গত নয় আগস্ট থেকে আমরা শাহবাগ মোড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মপ্রদাবী নিয়ে আন্দোলন শুরু করেছি। আমরা সমস্ত ঘোষণা করেছিলাম এই আত্মপ্রদাবী হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তির সময়। সংখ্যালঘু সম্প্রদায়কে যদি এই বাংলাদেশে মাথা তোলে বাংলাদেশের নাগরিক হিসেবে এই আত্মপ্রদাবী আমাদের প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। রাষ্ট্রপতি চুপ কেন? সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে আমরা তা ভাষায় প্রকাশ করার মতো নয়।